আচ্ছা, তাই নাকি? হুম, তাই। দিশা চলে যায় এই রুম থেকে। রাহুল ফ্রেশ হয়ে এই রুমে এসে ল্যাপটপে কিছু কাজ করছিল। তখন জয়, আদনান আর সাগর আসে। তারা ফ্রেশ হয়ে রাহুলের পাশে এসে বসে। তখন রাহুল বলে, এই দেখ এই চিহ্নটা তোরা। এটা কি? এটা তো এমপির হাতে দেখেছি আমি। এই চিহ্ন এমপি সহ তার বাড়ির লোকেদের হাতে আছে। এটা হলো মাকড়সার চিহ্ন। যারা মাকড়সার জন্য কাজ করে তারা এই চিহ্ন হাতে করিয়ে নেই। তাহলে তো ভালোই হলো, সবাইকে গুঁজে বের করে কুত্তার মতো গুলি করে মারব। হুম, দাঁড়া, এই নে জয়, আদনান, সাগর। রাহুল পিস্তল হাতে দিল সবার। সবাই পিস্তল হাতে নিয়ে দেখতে লাগলো। তখন দিশা রুমে ঢুকে আর সবার হাতে এই পিস্তল দেখে বলে ওঠে, তোমাদের হাতে পিস্তল কেন? এই ভিতর ডিমকে রুম থেকে বের কর। ডিয়ার ভাবি, আপনি আসতে পারেন। কিসের ভাবি, কার বউ? ঠিকই তো বলেছে ওরা। রুম থেকে যাবি না গুলি খাবি? সাহস থাকলে চালাও গুলি। আরে রাহুল বাদ দে, স্যার কি কল দিয়েছিল? হুম, কালকে ছেড়ে দিবে বলেছে, তাই আজকে রাত থেকে কাজ শুরু করব, তৈরি থাকিস। রাহুল কথাগুলো বলে চলে যায় সেখান থেকে। তখন দিশা তিনজনের সামনে গিয়ে বলে, কোথায় যাবে তোমরা, আর পিস্তল কেন হাতে, কারা তোমরা? দেখো আপু, তোমায় বলি, আমরা হলাম এনএসআই সিক্রেট কমান্ড অফিসার। আমরা দেশের সকল শত্রুদের শেষ করে দেই। আমাদের কেউ কখনো দেখেনি। আমাদের আরেকটা নাম হলো RJAS। এই নামটা তো ফুটবল, তোমাদের ফুটবল ক্লাবের নাম? হুম, এটা রাহুলের প্ল্যান। রাহুল একই নামে একটা ক্লাব করে, আর আমরা যেহেতু ফুটবল খেলতে ভালো পারি তাই বললাম রাহুল এই নাম রেখেছে। আমরা যখনই কোনো অপারেশন করি না কেন, আমাদের কেউ দেখতে পায়নি। আজকে থেকে 3 বছর আগে আপনাকে কিডন্যাপ করা হয়েছিল। তখন আপনার ভাই আমাদের NSI চিফ স্যারের সাথে কথা বলেন এবং স্যার রাহুলকে দায়িত্ব দেন। রাহুল সেদিন আপনাকে উদ্ধার করতে গিয়ে আপনাকে দেখে ভালো লেগে যায়। সেদিন মাকড়সা আর তার লোকেরা সেখান থেকে পালিয়ে যায়, ওদের ধরতে পারিনি। সেখান থেকে ফিরে রাহুল সেদিন আমাদের বলেছিল আপনার কথা। আমরা শুনে অনেক খুশি হয়েছিলাম। রাহুল যেদিন আপনার সাথে কথা বলতে যাবে তার আগেই প্রধানমন্ত্রীর সাথে পাকিস্তান সফরে তার সাথে যাওয়া, রাহুল যাওয়া, রাহুল আর আদনানকে ডেকে পাঠানো হয়। আমরা জানতে পারি মাকড়সার টার্গেট আপনাদের উপর, তাই আমি আর সাগর থেকে যাই এখানে। তার মানে রাহুল আমায় ওই দিন বাঁচিয়েছিল? হ্যাঁ। তাহলে বলেনি কেন আমায়? দিশা তার রুমে চলে যায় আর কান্না করতে লাগে। রাতে খাবার খেয়ে সবাই যখন ঘুমিয়েছিল তখন রাহুলরা বের হচ্ছিল বাসা থেকে। তখন দিশা এসে রাহুলকে জড়িয়ে ধরে রাহুলের গালে একটা কিস করে চলে যায়। রাহুলরা মাকড়সার আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় এমপি এবং মাকড়সা বসে ড্রিঙ্কস করছে আর হাসছে। তখন রাহুল বলে, কিরে মাকড়সা, কেমন আছিস? RJAS তোরা? হ্যাঁ, আমরা। আমাদের আপু এবং দুলাবার সাথে এমন একটা কাজ করেছিস, তুই ভালো মানুষটাকে দেশদ্রোহী করে পরিচয় করে দিয়েছিস। এই কোথায় দাঁড়িয়ে আছিস জানিস তো? আমি আমার মাস্ক খুলে বললাম, তোর এখানে দাঁড়িয়ে আছি এবং তোকে মারব। মাকড়সা তোর সাথে পোড়ানো যা বাকি রয়েছে, এবার সেগুলো উসুল করব। এই মার্শালাদের এখনই। মাকড়সার লোকেরা গুলি করা শুরু করে। রাহুলরাও পাল্টা গুলি ছোড়া শুরু করে। 30 মিনিট গোলাগুলি করার পর সব কিছু শান্ত হয়ে যায়। রাহুল জয় আদনান সাগরকে ইশারা করে সামনে এগিয়ে যাওয়া যেন, আর রাহুল পজিশন নিয়ে বসে আছে। হেম্পি রয় যখন জয়ের দিকে গুলি করে তখন রাহুল রয়ের বুকে বাম পাশে গুলি করে আর রয় বসে পড়ে। এই সুযোগে মাকড়সা এসে আদনানের মাথায় বন্দুক তাক করে আর বলে, এ বেরিয়ে আয় তোরা, না হলে এই ছেলেকে মেরে ফেলবো। না, তোরা কেউ সামনে আসবি না। আমায় মেরে ফেলে ফেলুক কিন্তু একে তোরা ছাড়বি না। এ চুপ, কোনো কথা বলবি না। কিরে, আসবি নাকি আমি টিগার ছেড়ে দিব? আসছি আমরা। এক এক করে তিনজন বের হয়ে আসে। মাকড়সা হাসতে শুরু করে। মাকড়সা আর কথা বলতে শুরু করে, আমাকে ভালো জানিস তো, ছেড়ে দে না হলে একে মেরে ফেলবো। না, তোরা এমন করবি না,
তোরা। আহ, এই তুই আদনানকে মারবি না? আমাকে এখন যেতে দিবি না হলে? আর কিছু বলার আগে রাহুলের ইশারা পেয়ে আদনান বসে পড়ে। রাহুল তার পেছন থেকে রাশের পিস্তলের গুলি দিয়ে মাকড়সার কপাল ফুটে করে দিল। মুহূর্তেই মাকড়সা প্রাণ উড়াল দিল। রাহুল আদনানকে ধরে উঠায়। রাহুল তার স্যারকে কল দিল। স্যার, মাকড়সার প্রাণহীন দেহ মাটিতে পড়ে আছে, এটাকে তুলে নিয়ে যাবেন, আর আমাদের এখন রেস্টের প্রয়োজন। আচ্ছা, কালকে তোমার দুলাভাই মুক্তি পেয়ে যাবেন সকালে। রাহুলরা আদনানকে নিয়ে চিকিৎসা করিয়ে বাসায় চলে আসে। পরের দিন সকালে রাহুল তার আপুকে নিয়ে হাসপাতালে চলে যায়। নিপা কিছু পরীক্ষা করে মিষ্টি আপুকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বলে, আর রাহুলকে বিকালেই তার সাথে দেখা করতে বলে। রাহুল তার আপুকে নিয়ে চলে যায় সিলেট কারাগারে। সেখানে কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পায় তার দুলাভাই আর তার সাথে এনএসআই চিফ আসছে। তারপর সবাই মিলে বাসায় চলে আসে। বিকেলে সবাইকে বাসায় রেখে রাহুল চলে আসে নিপার কাছে। তখন নিপা বলে রাহুলকে চিন্তা না করতে, কয়েকদিনের ভেতর আপু সুস্থ হয়ে যাবে আর রিপোর্ট ভালো আসছে। তখন রাহুল বলে, নিপা আমার রিপোর্টগুলো। রাহুল, আমি আগেই তোকে বলেছিলাম অপারেশন করিয়ে নিতে, কিন্তু তুই করলি না। হাতে কি সময় নেই আমার? গুলিটা বুকের ফুসফুসের খুব কাছাকাছি আছে, যার জন্য কিছু করা যাচ্ছে না। এরকম চললে কিছু একটা হয়ে যাবে, কারণ ফুসফুসে থাক ফুসফুসের সকল রোগ আশ্রয়স্থল। কিছু হবে না। আচ্ছা, আমি রিপোর্টগুলো নিয়ে গেলাম। রাহুল বাসায় ফিরে রিপোর্টগুলো একপাশে লুকিয়ে রাখে। পরের দিন সকালে রাহুল রুমে বসেছিল, তখন দিশা রুমে চলে আসে আর বলে, আপু নিচে যাওয়ার জন্য বলছে। আসছি। হ্যাঁ আপু, বল। রাহুল, এবার বিয়েটা করে নে। কাকে বিয়ে করব? দিশাকে বিয়ে করবি, আর আমরা জানি সব কিছুই। আমি বললাম না ওই মেয়েকে বিয়ে করব না। তাহলে রাহুল, ভুল তো মানুষই করে, তাহলে দিশাকে ক্ষমা করে দিয়ে আপন করে নে। পারবো না আমি। রাহুল কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। রাহুল দিনে দিনে সবার সাথে উগ্র মেজাজে কথা বলতে শুরু করলো, কারোর সাথে ভালো করে কথা বলছিল না। রাহুল একদিন দিশাকে অনেক কথা বলে বাসা থেকে বের করে দিল। রাহুল কিছু কাজে বের হয় বাসা থেকে। জয় আদনান সাগর মিলে দিশার সাথে কথা বলতে যায়। দিশার বাসা গিয়ে তিনজন দিশার রুমে চলে যায় এবং দিশার সাথে কথা বলতে শুরু করে। ওইদিকে মিষ্টি আপু রাহুলের রুমে গিয়ে দেখতে পায় রুম পুরো অগোছালো হয়ে আছে। তখন আপু সব কিছু গুছিয়ে আপু আলমারিতে রাখতে গিয়ে একটা রিপোর্ট দেখতে পায়। তখন আপু রিপোর্টটা বের করে বলে, রাহুলের কাছে এই রিপোর্ট কেন আসবে, দেখি তো এটা কার রিপোর্ট। মিষ্টি আপু যখন রিপোর্টগুলো পড়ে তখন তার হাত থেকে রিপোর্টগুলো পড়ে যায়। কিছুক্ষণ আপু বাকরুদ্ধ হয়ে যায়, তারপর ফোন বের করে, কল দেয় জয়কে, সাগরকে। ফোন রিসিভ করে না, আবার ট্রাই করে জয়ের নাম্বারে, কিন্তু রিসিভ করছে না। আপু তখন সাথে সাথে আদনানকে কল দেয়। আদনানও প্রথমবার কল রিসিভ করল না। দ্বিতীয়বার কল দিলে আদনান কল রিসিভ করতেই মিষ্টি আপু কান্না আটকে রাখতে পারে না। তখন আদনান বলে, আপু কান্না করছো কেন, কি হয়েছে তোমার? আপু কোনো কথা বোঝে না, শুধু কান্নাই করছে। আদনানও শুধু কান্নার শব্দই পাচ্ছে। তখন আদনান আবার বলে, কি হলো আপু, কান্না করছিস কেন? কিরে আদনান, কি হয়েছে? মিষ্টি আপু কান্না করছো কেন, কথা বলছো না? আপু কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তখন মিষ্টি আপু নিজেকে সামলিয়ে অনেক কষ্টে কান্না থামিয়ে বললে, রাহুল কোথায়? তখন জয় বলে, কিরে তুই কান্না করছিস আর রাহুলের কথা জিজ্ঞেস করছো, কি হয়েছে খুলে বলো আপু। রাহুল কোথায় সেটা আগে বল আমায়। রাহুল মনে হয় ভার্সিটিতে আছে, তারপর কি কাজে একটু হাসপাতালে যাবে বললো। তাড়াতাড়ি ওর কাছে যা, তা না হলে রাহুলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি বলছো কি আপু, রাহুলের কি হয়েছে আর কেই বা রাহুলের ক্ষতি করবে? তোর আগে রাহুলের কাছে গিয়ে আমায় কল দে। তিনজনই দিশাকে কিছু না বলে বাসটিতে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় সবাই জড়ো হয়ে আছে। তিনজন ভিড় ঠেলে সমানে গিয়ে দেখতে পায় রাহুল মাটিতে পড়ে আছে। হ্যাঁ সাগর বল, রাহুলের কাছে তো তোরা, রাহুলের কাছে ফোন দে, আমি কথা বলবো। তখন সাগর কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপু আমরা এসে দেখি রাহুল অজ্ঞান হয়ে পড়ে আছে, নাক আর মুখ দিয়ে রক্ত পড়ছে,
কি করব বুঝে উঠতে পারছি না। তোরা রাহুলকে নিয়ে এই হসপিটালে আয়, আমি আসতেছি। আসার সময় দেখতে পেলাম রাহুলের ফোনটা বিছানায় পড়ে আছে, সেটা নিয়ে নিলাম সাথে করে। মিষ্টি আপু তখন রিপোর্টের মধ্যে থাকা মেডিকেল প্রেসক্রিপশন থেকে নিপার নাম ভানিয়ে কল দিল। মিষ্টি আপু বলে, নিপা আমি রাহুলের বোন মিষ্টি বলছি। রাহুল হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে আর ওর নাক কান দিয়ে রক্ত পড়ছে। আমরা ওকে নিয়ে হসপিটালে আসছি, তুমি ওটি রেডি রাখো। কি বলছেন কি আপনি, রাহুলকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন, আমি সব রেডি করছি, বেশি লেট হলে কিছু একটা হয়ে যাবে। রাহুলকে নিয়ে হাসপাতালে চলে আসে জয় আদনান সাগর। রাহুলকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। তখন সাগর বলে, রাহুলের বুকে ফুসফুসের কাছে একটা গুলি আছে, সেটা নাকি ফুসফুসের পাশে মুভমেন্ট করছে, অপারেশন না করালে রাহুলের কিছু একটা হয়ে যাবে। এই কথা বলে মিষ্টি আপু কান্না করতে থাকে। তখন জয় বলে, গুলি বুকে লাগছিল, আমরা জানতেই পারলাম না। তুমি কোথায়? অফিসে আছি। কান্না করছো কেন? রাহুল হাসপাতালে ভর্তি। কি হয়েছে? সকালে দেখে আসলাম, ভালো রাহুলকে। তুমি তাড়াতাড়ি চলে আসো। মিষ্টি আপুর কথা শুনে সবার চোখে জল চলে আসে, নীরবে চোখের পানি ঝরাচ্ছে। জয় কল দিয়ে দিশাকে বলে, হ্যালো জয় বল। আপু কিরে কান্না করছিস কেন? তুমি এই হাসপাতালে তাড়াতাড়ি চলে আসো। হাসপাতালে মানে কার কি হয়েছে? আপু রাহুলের অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি হয়েছে রাহুলের? এখানে আসলেই দেখতে পারবে। এই বলে কল কেটে দেয় জয়। দিশার মনে কেমন যেন কুড়াকতে শুরু করলো। তখন দিশা তার ভাইকে কল দিয়ে বলে, দিশা আর তার ভাবি চলে যায় হাসপাতালে। ওটি থেকে নিপা বের হলে সবাই দেখতে পায় নিপার মুখে চিন্তার ছাপ। আদনান তখন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, ডক্টর আমার বন্ধু কেমন আছে? ডাক্তার তখন কিছু বলছে না, মাথা নিচু করে আছে। তখন আদনান কিছুটা উত্তেজিত হয়ে বলে, কি হলো ডক্টর, কথা বলছে না কেন, আমার বন্ধু কেমন আছে? দেখুন রাহুলকে আরও আগে নিয়ে আসার কথা ছিল, আরও আগে আসলে হয়তো আমরা কিছু করতে পারতাম, এখন সেটা সম্ভব হবে কি না তা বলা যাচ্ছে না। ডাক্তার রাহুলের অবস্থা এখন কেমন? ভালো না, বাসার আশা খুবই কম, অপারেশন করতে হবে, আর অপারেশন করবেন আমাদের দেশ নাম করা সার্জন শেখর স্যার। অপারেশন করলে কি রাহুল ভালো হবে ডাক্তার? 100 ভাগের মাঝে 10 ভাগ অপারেশন করার আগে বন্ড পেপারে স্বাক্ষর লাগবে আপনাদের মাঝে একজনের। আমি স্বাক্ষর করব। আমিও করব। ডাক্তার আমার রাহুলকে আমার কাছে ফিরিয়ে দেন। শেখর স্যার আসলে অপারেশন শুরু হবে। এদিকে রাহুলের জ্ঞান ফিরে, জ্ঞান ফেরার পর রাহুল দেখতে পেল সে হাসপাতালে। তখন রাহুল নার্সকে জিজ্ঞেস, নার্স আমায় এখানে কে নিয়ে আসছে? আপনার বন্ধুরা। আমি বললাম ওদের ডাকুন। নার্স এসে সবাইকে বলে, এই যে আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, আপনাদের ভেতরে যাওয়ার জন্য বলেছি। কিছুক্ষণ পর ওরা আসে, আমি দেখলাম সবগুলো কান্না করছে। আমি বললাম, বন্ধু তোদের কিছু কথা বলার আছে। সব শুনবো, এখন তুই রেস্ট নে, পরে কথা হবে। ভাইয়া তোর কথা আমরা পরে শুনবো। কোনো কথা বলে লাগবে না, এখন রেস্ট নাও। রাহুল তখন হাসতে হাসতে বলে, দিশা আমার এই তিনটে ভাইকে দেখে রাখবে, কোনোদিন কষ্ট দিও না, আমি ওদের কষ্ট কোনোদিন পেতে দেইনি, আমি ছিলাম এতদিন ওদের পাশে, আজ আমিও চলে যাচ্ছি, আমার আপুটাকেও দেখে রাখবে, আমি যতদিন ছিলাম ততদিন কোনো কষ্ট পেতে দেইনি, এখন আমি তাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি, তোমার সাথেও আমি খারাপ ব্যবহার করেছি, সত্যি বলতে আমিও তোমায় আগের মতোই ভালোবাসি আর ভালোবেসে যাব। আমার এমন অবস্থা জানার পর কী করে বলতাম তোমায় আমি তোমাকে ভালোবাসি? তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে, কিছুটা সময় চুপ থাকো তুমি প্লিজ। বন্ধু তুই চুপ করবি না মাইর খাবি? তাহলে একটা হাসি দিয়ে বলে, বন্ধু তোদের অনেক কষ্ট দিলাম, আমায় ক্ষমা করে দিস। আদনান তখন রাহুলকে ধমক দিয়ে বলে, তুই চুপ করবি কি? হয়তো কিছুক্ষণ পর আমিও চিরতরে চুপ হয়ে যাবো রে। আপু কান্না করছিস কেন? দুলাভাই আমার বোন আর আমার ভাগ্নিটাকে দেখে রেখো। এত কথা বলিস কেন তুই? বলছি না তোর কিচ্ছু হবে না। শুনুন ডাক্তার চলে এসেছেন, অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে।
আর এই বন্ডে সাইন করুন। দিন, আমি করে দিচ্ছি। দিশা সাইন করে দেওয়ার পর অপারেশন শুরু হয়। সবাই বাইরে টেনশন করছে, মিষ্টাপুকে জড়িয়ে ধরে দিশা বসে কান্না করছে। কিছু সময় পর অপারেশন থিয়েটারে থেকে নিপা বের হয়। তখন নিপা সবাইকে বলে, অপারেশন সাকসেসফুল, কিছুক্ষণ পর রাহুলকে কেবিনে শিফট করা হবে। কথাটা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। রাহুলের জ্ঞান ফেলে সবাই রাহুলের সাথে কথা বলে আসে। 20 দিন পর আজকে রাহুল সুস্থ। আজকে রাহুল আর দিশার বিয়ে। বিয়ের সকল কার্যক্রম ভালোভাবে শেষ হয়। রাহুল জয় আদনান সাগর বসে আড্ডা দিচ্ছিল। তখন জয় বলে, মামা আজকে তাহলে বিড়ালটা মেরে ফেলবি। শালা, আমি বিড়াল মারবো কেন? আমি তো বাঘিনী মারবো। বলছি সেটা কি লাইভ দেখা যাবে? এত কষ্ট করেছি কি তোমায় এই লাইভ খেলা দেখানোর জন্য? বন্ধু এটা খেয়ে নিবি তাহলে এনার্জি পাবি। শালা হারামির দল, তোরা এক একটা ফাজিল। তখন সবাই একসাথে বলে, আমাদের বস তো তুই মামা। মিষ্টাপু ছাদে এসে রাহুলকে রুমে যেতে বলে আর বাকিদের ঘুমিয়ে যাওয়ার জন্য বলে। রুমে ঢুকতেই দিশা এসে আমার সামনে দাঁড়ায় এবং পায়ে ধরে সালাম করে। তখন আমি বললাম, বেঁচে থাকো মা, স্বামী সন্তান নিয়ে সুখে থেকো। চলো সন্তান নিয়ে আসি। আমি নিয়ে আসতে পারবো না, আমি দিতে পারবো। বচ্চাদ আয় তুই। এই লাইট অফ, ক্যামেরা অফ, কিছু দেখতে পাচ্ছি না আমি। আপনারা দেখলে কমেন্ট করে জানিয়ে দেবেন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।